তো পালসিট টোল প্লাজায় চলে গেছি, বাকি সব মেম্বাররা সম্ভবত এখানেই দাঁড়িয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্যমগ্রামেতে হ্যাঁ মনে হয় দেখা, হ্যাঁ আমার খেয়াল নেই অনেকদিন আগে, সেটা ভুলে গেছি অনেক। রাস্তার মাঝে দাঁড়িয়েছিলাম একজন, ফোনটা আমি চলতে চলতে কথা বলে কথা কেটে যাচ্ছিল, যার জন্য আমি দাঁড়িয়ে পড়েছিলাম। আমার কিছু একটা ইন্টারকমে প্রবলেম হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। বাড়ি থেকে আজকে 8টার সময় বেরিয়েছি আর একদম দেরি করে বেরোনোর জন্য রাস্তায় কোনো রকম ব্লগই করতে পারিনি। তো রাস্তায় আজকে দারুণ জ্যাম ছিল, এই পালসিটটা ঢোকার আগে দারুণ রকম জ্যাম ছিল, আর এখন এখানে সবাই এসে গেছে, মিট আপ করে নিয়েছি পালসিট টোল প্লাজায়, মৃগাঙ্কদাও এসে গেছে। তো আজকে ইভেন্টের জায়গায় এবার গিয়ে পৌঁছাবো, সেটা হচ্ছে আজকে ওর গ্রামে যাচ্ছি। তো ভিডিও সঙ্গে থাকুন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখার পরে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন। TWM ফ্যামিলি থেকে SMT-র সেমিনারে আমাকে ইনভাইট করা হয়েছিল, আর সেই কারণেই আমি এখন যাচ্ছি ওর গ্রামের সেই সেমিনারে জয়েন করতে। আমার সঙ্গে গৌরব এবং মলয়ও আছে। ওরগ্রাম ফরেস্টে সিলভার লাইন রিসর্টে অলরেডি চলে এসেছি। সিলভার লাইন উচ্চারণ করতে আমার তোজলাচ্ছি। তো আজকে প্রচুর গরম আছে আর এখন অনেক সব রাইডাররা ঢুকছে ধীরে ধীরে। ওয়াও, আসো তো এখানে কী ধরনের প্রোগ্রাম হয় সেটা অবশ্যই দেখবো, মৃগাঙ্কর সঙ্গে তো কিছু কথা তো বলবই অবশ্যই ফিউচার প্ল্যান নিয়ে, তো সেগুলো তো ভিডিওতে থাকবে না। তো এখানে কী কী হয় সেগুলো দেখার আছে, তো দেখবো। তো এখন আপাতত ব্রেকফাস্ট করব। সবসময় বিশ্বাস করি, দেখো আমাদের হচ্ছে যে ক্রিয়েটারেরই ভিডিও হোক, তোমরা হয়তো দেখলে যখন কোনো জায়গায় গেলে এবং তাকে অনুভব হস্তে মানে দেখছো যে সে কী করছে, সে কোথায় কাটছে, যে যে সমস্ত ইউটিউব মানে ইউটিউবে যে সমস্ত বড়ো বড়ো যে সমস্ত ইউটিউবারদের দেখা যায় না, তারা সবাই DSLR ক্যামেরা ইউজ করে, দামি গোপ্রো ইউজ করে, আরও অনেক ড্রোন ড্রোন দামি দামি ইউজ করে। তো সবাই তো তেমন শ্রোতেই আমাদের গা বাজায় না, তেমন শ্রোতেই সবাই গা বাজাচ্ছে। আমাদের মধ্যে যে সমস্ত ইউটিউবার আছে আমাদের কাছে অনেক ইকুইপমেন্ট নেই, আমরা কিন্তু তার সঙ্গে লড়াই করে যাচ্ছি এবং মানুষ আমাদের সাপোর্টও করছে, এই যে ইন্সপিরেশনটা কিন্তু এই মানুষটাই দিয়েছে। ঠিক আছে, গাড়ি করতে গাড়ি করতে আমি আগে সোলো রাইড করতাম। আজকে ওর গ্রামে যে ইভেন্টে এসেছিলাম, তো ইভেন্ট তো অলরেডি হয়ে গেছে, সেই ভিডিও তো আপনারা দেখলেন। তো যে মানুষটার জন্য এই ইভেন্ট এসেছি এবং যে মানুষটা এর অর্গানাইজার, তো সেই মানুষটাকেও তো একবার পরিচয় করে মানে ভিডিওতে দেখানো দরকার, কারণ পরিচয় করা দরকার। তো মৃগাঙ্কদা আমার সঙ্গে আছে এখন, তো বলবো যে এই যে প্রোগ্রামটা তুমি করলে, তার ছোট কথায় এটা করার কারণটা কি তোমার কাছে? কারণ বলতে আমি বেশ কয়েক বছর আগে একটা কত বছর 2019-এর কাছাকাছি একটি ভিডিও তৈরি করেছিলাম, অ্যান অ্যাক্সিডেন্ট বলে। তো তাতে একটা গল্প শেয়ার করেছিলাম, গল্প মানে একটা ঘটনা, যে গুরুদমারের একটা রাইডে গেছিলাম আমি, তো সেখানে একজনের সাথে পরিচয় হয়েছিল, 40-45 মিনিটের পরিচয়, এক্সপিরিয়েন্স রাইডার। তারপরে দেখা যায় তার অ্যাক্সিডেন্ট হয় যেমন এক্সপ্রেস লাইনে, শুনেছিলাম আমরা সবাই শুনেছিলাম, সেটা আমাকে খুব নাড়া দিয়েছিল। তারপর এবার আস্তে আস্তে নামি, বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করি, তারপর বিভিন্ন জায়গার স্টেটমেন্ট বা স্ট্যাটিস্টিক্স বলা ভালো এই শব্দটাই যাবে, সেটা বার করে দেখি সংখ্যাটা অনেক বেশি। তো তখন মনে হলো এটা নিয়ে কত কিছু করা উচিত, আমরা যারা একসাথে রাইড করতাম তাদের সাথে কথা হয়, প্রথমে একা একা শুরু করি, তারপর যেমন টিম পিছনে দেখছো, তারপর আস্তে আস্তে ওয়েবসাইট ক্রিয়েট হলো, তাতে কিছু মানুষ এক জায়গায় আনতে পারলাম, কেননা বড় কাজ করতে গেলে আমি একাকে হবে না, সেখানে টিম দরকার, তোমাকে দরকার, আরও এরকম আমরা যারা রাইড করি এরকম প্রচুর মানুষকে দরকার, তাহলে একটা বড় কাজ সাকসেসফুল হবে। তাহলে হবে তো ভালো কিছু কাজ করতে গেলে একে অপরের কাজ সঙ্গে কাজ মিলিয়ে করাটাই মনে হয় এটাই ভালো, আর কাঁধে কাঁধ মিলালে কেউ ছোটো হয় একদম একদম। এটা আমি যদি তোমাকে ভালো বলি,
তাহলে ডেফিনেটলি আমি ছোট হব অবশ্যই অবশ্যই তুমি আমাকে ভালো বললে তুমি ছোট হবে না একদম একদম তো সেই ক্ষেত্রে এটা তো একটা তো আরেকটা কথা বলে রাখি যে মেগাঙ্কদার একটা ওয়েবসাইট আছে এইমাত্র বললো ওয়েবসাইট লঞ্চ করেছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটুখানি বলো ওয়েবসাইট লঞ্চ করেছিলাম 15 এপ্রিল আজকে 1 মাস 27 দিন মতো হয়েছে এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে dtwmfamily.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো কী কী আছে তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে চ্যানেলটা নয় সরি ওয়েবসাইটে গিয়ে একবার সার্চ করে দেখো আর ওয়েবসাইটটা আমি প্রাইম মেম্বারশিপ অলরেডি নিয়ে নিয়েছি কারণ প্রথমে যখন অ্যাকচুয়ালি লঞ্চ করেছিল তখন আমি এটা সম্পর্কে এত ভালোভাবে জানিনি তো পরে সম্পর্কে জেনেছি মনে হয়েছে এটা করার দরকার আছে তো TWM অর্থাৎ মেঘাঙ্কদাকে এবং TWM পুরো হোল ফ্যামিলিকে হর্নেট ম্যানের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যতে এগিয়ে যাক আর আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব যতটা সম্ভব আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না এরপরেও আপনাদেরকে আমি দেখাবো আছে ওর গ্রামে যে এয়ারবেস আছে সেখানে তো সেখানেও যাবো তো সেই জন্য ভিডিও সঙ্গে থাকা চাই কিন্তু আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে ওর চ্যানেলটাকেও আর যারা শুধু দেখছেন সাবস্ক্রাইব করেননি তারা করে না কারণ তুমি রেশিওটা একবার শেয়ার করে দিয়েছো যে আনসাবস্ক্রাইবাররাই বেশি ভিডিও দেখে একদম একদম তো সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইবার আমার মোটামুটি ভিডিও দেখে হচ্ছে মোটামুটি 79-80% মতো আনসাবস্ক্রাইবার যারা করে মানে যাদের সাবস্ক্রাইবার নয় তারাই ভিডিওটা দেখে অনলি 20% সাবস্ক্রাইবার যারা থাকে তারাই এখন ভিডিও দেখে এবং ফার্স্ট যে ভিউটা আসে সাবস্ক্রাইবারের তরফ থেকেই আসে হ্যাঁ এটাই হয় হ্যাঁ লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে 5:12 আর ঠিক এই যে আমাদের ইভেন্টের যে ভেনু ছিল সেই ভেনু থেকে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি আর যাচ্ছি হচ্ছে ওর গ্রামে যে সেই ব্রিটিশ এয়ারপোর্ট আছে সেইখানে ঠিক জয়পুর ফরেস্টেও ঠিক এই ধরনেরই একটা এয়ারবেস আছে তো নতুনত্ব হয়তো এখানে কিছু নেই কিন্তু তবুও এত দূর এসছি আর এটুকুটা দেখবো না ওর গ্রাম এয়ারবেসের রানওয়ের আর কোনো কিছুই অবশিষ্ট নেই সমস্ত সিমেন্টই উঠে গেছে শুধুমাত্র এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাকার সিমেন্টটুকুই আছে তো দেখাই যাচ্ছে এখন ওর গ্রাম যে এয়ারবেস সেখানে চলে এসেছি এটাই হচ্ছে সেই পুরনো ব্রিটিশদের রয়্যাল এয়ারফোর্সের সেই এয়ারবেস এখন এটা অ্যাবান্ডন তো জয়পুর ফরেস্টেও ঠিক এই ধরনেরই একটা এয়ারবেস আছে সেটা আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন তো আজকে ওর গ্রামের এই এয়ারবেসটা আমার ভিডিওতে দেখছেন তো এই যে ওর গ্রাম আমরা এয়ারবেসটায় এসেছি তো এটা আমাদের কিন্তু এক্সট্রা পাওনা আমরা অ্যাকচুয়ালি একটা ইভেন্ট এসেছি আমরা সকলেই ইভেন্ট এসেছি তো এটা হচ্ছে একটা এক্সট্রা পাওনা বোনাস পাওনা তো সেই কারণে এই জায়গাটা আমরা যখন এসেছি তখন ঘুরে যাওয়াটা আমার মনে হলো যে না ঘুরে গেলে হয়তো মিস করতাম বা একটা মনের মধ্যে খচখচানি থাকতো আর আজকের এইখানে যা যা ছবি তোলা হয়েছে সমস্ত কিছু ছবি আমার ইনস্টাগ্রামে থাকবে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারেন এখন এয়ারপোর্টের একটা অন্য পার্টে চলে এসেছি তো এয়ারপোর্টের দুটো উইংস আছে তো প্রথমে একটা উইংসে গিয়েছিলাম ওখানে কিছু ছবি টবি তুলেছি এখন আর একটা অন্য উইংসে আছি তো এই উইংসের একদম শেষ ভাগে তো এরকম পাঁচিল দেওয়া আছে কিছু ভগ্নপ্রায় অংশ পাঁচিল এখানে অবশিষ্ট অধিকারাও দেখা যাচ্ছে দূরেও আর একটা দেখা যাচ্ছে তো এগুলো কী জানি না যতটা সম্ভব শুনেছি এগুলো নীলকুটির যে বা ঘরগুলো ছিল সেই সমস্ত ঘরগুলো দেয়াল এগুলো তো আমার খুব একটা জানা নেই এই সম্পর্কে সুতরাং ভুলভাল মন্তব্য করে কোনো লাভ নেই এই যে ভাঙা পিছনে দেয়ালটা দেখতে পাচ্ছিস এয়ারপোর্টের শেষে কী মনে হচ্ছে দেখে অ্যাকচুয়ালি আমারও কিছু আন্দাজা নেই যে অ্যাকচুয়ালি এটা দেয়াল ছিল না বাড়ি মতো ছিল কারণ এখানে একটা অংশ দেখা যাচ্ছে যেখানে দুটো জানলা টাইপ দেখা যাচ্ছে তো হতে পারে কোনো বাড়ি ছিল মানে বাড়ি মানে ওই নীলকুঠি বলছে যে ধরনের আমি এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স করি নীলকুঠি কী জিনিস হতে পারে সেটা আইদার হতে পারে যে কোনো এয়ারপোর্টেরই পাঁচিল তবে পিছনে এখানে একটুখানি দেখা যাচ্ছিল চালের শেড হয়তো এখানে ছোটোখাটো যে ফাইটার জেট রাখার প্ল্যানিং এটা হচ্ছে মলয়ের মধ্যে এখানে নাকি প্লেন চাউ এখানটা প্লেন রাখা থাকতো চাউড়ির মধ্যে
তা এবারে কি শক্তি করে দাঁড়ানো হবে? অবশ্যই শক্তি করে দাঁড়ানো হবে। মিহিদানা সীতাভোগ হবে তো? ল্যাংচা হবে, ল্যাংচা। ল্যাংচা হবে আর কি হবে? চা হবে, ল্যাংচা হবে। ইস, চা ল্যাংচা অম্বল করে যাবে রে, পরে পরে খাবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঠিক পরে আর একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।